রাত্রে যখন দুইটা বাজে যায় বন্ধু বন্ধুর বাড়িতে ঘুমায় বন্ধু বন্ধুর বাড়িতে ঘুমায় লাশটার কাছে কেড়া থাকবো লোক খুঁজা পাওয়া যায় না আগরবাতি লাগাইয়া দিছে মোমবাতি লাগাইয়া দিছে লাশের উপরে কম্বল দেয় না পাতলা একটা কাপড় দেয় মায়া কইরা লাশটার গুড়ায় একজন বয়া রইছে এবার লাশটার কাছে রাতে বেলা থাকবো কেডা কেউ রাইতে রাজি না স্ত্রী জিগায় তুমি যাইয়া থাকো কই আমার দর করে বাইরে জিগায় তুই যাইয়া থাক কই আমার মাথা গুড়াইতে ঘুমে ধরে কিন্তু একটা মানুষ ঘরের কোনার দিকে ডাক দিয়ে কয় কেউ থাকতে হবে না আমার জাদু মনির কাছে আমি মা থাকবো মা আমি মা আমার মা কেউ তাকে রাখবে না আমি থাকবো আমি কেমনে বুঝাইতাম লাশটা যখন বাড়ি দিয়ে লইয়া যায় সব দার যেমনে যা একটা মানুষ মুস্কুনির ফার দিয়া যাইতে যাইতে বাড়ি ঘরে সিপা সাবা দিয়া জানাজার মাঠের কোনা দিয়া যায় লাশটার দিকে তাকাইয়া চাইয়া তাকাইয়া সন্তান আমার গুরুস্থানে যাইতেছে আর একটা মানুষ বুকের মধ্যে পাহাড় পরিমাণ যন্ত্রণা লইয়া সন্তানের লগে হাসি মুখে কথা কয় এই মানুষটার নাম তোমার বাবা জীবনে তোমার জন্য বহুত বাজার করছে কিন্তু বাজারটা কেমনে করছে কোনোদিন কয় নাই হাসি মুখে কথা কইছে হাসি মুখে কথা কইছে কেমনে বাজারটা করছে তোমারে বলে নাই কেমনে বাজারটা আনছে বলে নাই একদিন নাই একদিন না প্রতিদিন তোমরা খাওয়াইছে ঈদের দিন আইলে দেখছি বাপটা কাপড় তারে বাংলা সাবান্দা তৈয়া ওই খাটের মধ্যে ভালাইয়া এমনিতে বাস ফিরে বালিশের নিচে রাখছে আর পর ঈদের দিনে এই জামাটা পইরা ঈদগায় গেছে কিন্তু তুমি সন্তানদের ওই কাপড় দিয়ে ঈদগায় পাঠাই নাই হাজার হাজার হইল যেমনে যেমনে কামার ফুলা ঈদের দিন নতুন জামা পরা লাগবো বাপের পকেটের মধ্যে 500 টাকা আছে অথচ সবার জামা আনতে 10,000 টাকা লাগে এই টাকাটা কেমনে রুজি করছে কেমনে আনছে কার্তিক আনছে আমরা একবার আব্বার জিগাই না আব্বা গো বাবা এই পৃথিবীতে একটা মানুষ হাজার কষ্ট স্বীকার কইরা ঘরে খাবার আনে কিন্তু সন্তানরে হাসি মুখে কথা কয় একটা মানুষ জীবনে না খাইয়াও কয় আমি খাইছি হাজার ক্ষুধা লইয়াও কয় আমার পেটে ক্ষুধা নাই এই মানুষটার নাম হলো তোমার মা কথা বলেন না বাজান ঠিক না বেঠি